রাউজান উপজেলা শিশু বিকাশ কেন্দ্রের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুয়ারির 26 তারিখ শুক্রবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। উপজেলা শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক শ্রীমান দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক তুষারকান্তি দাস। যেটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার ভূমি জুনায়েদ কবির সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 55 জন শিশু শিক্ষার্থী হল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি শিশু অলরাতত পুরস্কার ও সনদ তুলে দেয়। চিত্রাঙ্কন করেছো, আগেই করেছে নাকি? ডেস্ক নিউজ, সি+ টিভি।